আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আমরা ক্লাসে যথাযথভাবে 20 মিনিটের সিলেবাসের অংশটুকু শেষ করতে পারিনি, কারণ সময় পেয়েছি আমরা স্বল্প। তারপরে আমাদের করোনা ভাইরাসের কারণে আমরা তোমাদেরকে বন্ধ দিতে বাধ্য হয়েছি। তোমরা যারা হতাশাগ্রস্ত আছো যে সিলেবাস কিভাবে শেষ করবো, কিভাবে পরীক্ষা দিব, বন্ধের পরে তো পরীক্ষা শুরু হয়ে যাবে, আমাদের তো সিলেবাস শেষ হয়নি, তাদের জন্য আমাদের ভিডিওটা আসলে যে বীজগণিতের আমাদের সিলেবাসের অংশটা কমপ্লিট করতে হলে কি কি সূত্রের প্রয়োজন। আসলে এই সূত্রগুলো তোমার এই প্রয়োজনীয় সূত্রগুলো তোমার নিজেরাও তুমি ইচ্ছা করলে বের করতে পারো। এই যে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার, এই দুটোকে বলা হয়। যদি তোমাকে কখনো বলে যে সূত্রের সাহায্যে বর্গ করো, তখন এই দুটো ইউজ করতে হয়, সূত্রের সাহায্যে বর্গ। এছাড়াও অনেক সময় আমরা প্রয়োজনের সাপেক্ষে টেকনিক্যালি ভাবে এই দুটো সূত্র মাঝে মাঝে ইউজ করি, কিন্তু বেশিরভাগ সময় যদি বলে সূত্রের সাহায্যে বর্গ করো, তাহলে এই সূত্র দুটো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও দেখো আমি এই দুটো সূত্র এখানে এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, এখানে এ প্লাস বি তার হোল স্কয়ার আছে, স্যার আমি দুটো সূত্র কখন কোনটা ইউজ করবো? দেখো দুটো সেম, দুটো একই সূত্র, আমি বারবার একটু আগে বলে দিচ্ছি সূত্রের সাহায্য বর্গ বললে উপরেরটা। আর যদি তোমাকে বলা হয় কোনো অঙ্কে মান নির্ণয় করো বা প্রমাণ করো বা দেখাও যে এরকম, আমি আমার মতো করে দিছি, লিখে রাখছি কারণ তোমাদের সুবিধার্থের জন্য, মান নির্ণয় করো বা প্রমাণ করো বা দেখাও যায়। আসলে তোমাদের বইয়ে এই সূত্রটাকে বলা হয় অনুসিদ্ধান্ত সূত্র। কেন অনুসিদ্ধান্ত সূত্র বলা হয়? এই মেইন সূত্র থেকে এটাকে প্রমাণ করা যায়, বের করা যায় জন্য। তাই আমি এটাকে লিখে রাখছি এই সূত্রটা মান নির্ণয় করো বা প্রমাণ করো বা দেখাও যে এরকম কোনো কিছু থাকলে তোমরা ব্যবহার করবে। আবার দুই নম্বর সূত্রের সাথে চার নম্বর সূত্রে দেখো হুবহু মিল আছে বাম পাশের অংশটা, এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার, এখানে এ মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে কখন কোনটা ইউজ করবে? ওই একইভাবে যদি বলে সূত্রের সাহায্য বর্গ এটা অধিকাংশ সময়, আর যদি এ মাইনাস বি তার হোল স্কয়ার এর কখনই এই সূত্রটা ইউজ করবো অনুসিদ্ধান্ত, যদি বলে মান নির্ণয় করো প্রমাণ করো দেখাও যায় তখন এই সূত্রটা ইউজ করো। যে প্রত্যেকটা সূত্র তুমি নিজে ইচ্ছা করলে একটু সময় নিয়ে বের করে করে দেখতে পারো যে আসলে এটা সূত্র নাকি এটা নিজেও তৈরি করতে পারো। দেখ আমি কয়েকটা সূত্র দেখাই দেবো, এরপরে যদি নিচেরগুলো যদি তোমার জানতে ইচ্ছা করে আমাকে তুমি কমেন্ট বক্সে লিখো, আমি তোমাদেরকে অ্যান্সার দেবো, অবশ্যই অ্যান্সার দেবো। দেখ আমি এক নম্বর সূত্রটা বের করে তোমাদেরকে দেখাই, এ প্লাস বি তার হোল স্কয়ারের এই মানটা কীভাবে আসে, খুবই সিম্পল, তুমি নিজেও পারো। কোনো কিছুর উপর স্কোয়ার মানে তাকে দুইবার লড়ে এই এ দ্বারা এই পুরোটাকে গুণ করো, কারণ কি এই পুরোটার সাথে এই পুরোটা গুণাকার আছে, এর সাথে এই পুরোটাকে গুণ করে দাও, আবার এই বি সাথে এই পুরোটাকে গুণ করে দাও, এ আর এ গুণ করে এসে এই এ দিয়ে ভিতরে দুটোকে গুণ করতে হবে, এ আর এ গুণ করে স্কয়ার, এই এ দিয়ে বি কে গুণ করে এ বি, এর সাথে এর সাথে বি কে গুণ করে এ বি, আর বি আর বি গুণ করে বি স্কয়ার, এ স্কয়ার প্লাস এ বি আর এ বি কত হবে টু এ বি যোগ বি স্কয়ার। দেখো বন্ধুরা
a প্লাস বি তার হোল স্কয়ার এর সূত্র কিন্তু আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা পেয়েছি এই যে দেখো a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পেয়ে গেছি আসলে এটা সূত্র ইচ্ছাগুলো তো তুমি নিজেও বের করতে পারো এখন আমি তোমাদেরকে এই তিন নম্বর অংশটা আমি বের করে দেখাবো যে এটাও কিন্তু করা সম্ভব পসিবল এই a প্লাস বি তার হোল স্কয়ার থেকে এটাও লেখা যায় আবার এই অংশটা কিভাবে লেখা যায় আমি বের করে দেখাবো দেখো এটাকে আরেকটা কি তৈরি করা যায় দেখো আমি যদি আমার সিস্টেম করে ধরো আমি এরকম ভুলে লিখে ফেললাম প্লাস টু কিন্তু আসলে কিন্তু এখানে প্লাস টু এ বি ছিল না এ স্কয়ার এজ প্লাস টু এ বি এজ প্লাস বি স্কয়ার কিন্তু অতিরিক্ত কি লেখছি প্লাস টু এ বি তাহলে অতিরিক্ত অংশটাকে বাদ কিভাবে দেবো মাইনাস টু এ বি কারণ তুমি দেখো প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি মানে কি দুটা ব্যালেন্স হয়ে যায় মানে প্রয়োজনের সবকে কেটে দিতে পারো দেখো এই মাইনাস টু বিটা এখানে আমি একটু সাদা রাখলাম আমার সুবিধার্থে অঙ্ক হলো একটা টেকনিক বলা যেতে পারে তুমি তোমার টেকনিকের যদি প্রখরতা বেশি থাকে তাহলে তুমি নিজেও করতে পারবে অনেক কিছু এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস এ বি স্কোয়ার এই অংশটা যে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্লাস টু এ বি আর প্লাস টু কত হবে প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে কি বলতে পারে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কে কি বলতে পারে এ প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কারণ এই অংশটা আর এই অংশটা দুটো সমান ফলে আমি ডান পাশের অংশটার পরিবর্তে বাম পাশের অংশটা বলতে পারি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার পরিবর্তে এ মাইনাস বি তার হোল স্কোয়ার বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ফোর এ দেখো বন্ধুরা এই এ প্লাস বি তার হোল স্কোয়ার পরিবর্তে আরেকটা সূত্র কিন্তু আমি প্রমাণ করতে পারছি সূত্রের নাম কি হবে এখন এ প্লাস বি তার হোল স্কোয়ার এর সূত্রটা হবে এ দেখো তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ারের পরিবর্তে আমি কিন্তু নিজের মন একটু বলে নিই সব কিছু বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাইছি এ প্লাস বি তার হোল স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার দেখো আবার এ প্লাস বি তার হোল স্কয়ারের পরিবর্তে কি লেখা যায় এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস ফোর এই যে দেখো এ প্লাস বি তার হোল স্কয়ার পরিবর্তে এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস ফোর তোমাদেরকে আমি দুই নম্বর সূত্রটা তোমরা নিজেরা দেখো দুই আর তিন প্রমাণ করে আমাকে লিখো কমেন্ট বক্সে যে তোমরা পারছো কি পারো না যদি না পারো প্লিজ আমাকে বলো আমি করে দেবো দুই আর চার নিজে করো নিজে করে আমাকে বলো এখন আমি পাঁচ নম্বর সূত্রটা চার নম্বর সূত্রটা তোমাদেরকে দেখো খুবই সহজ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের আমি পাঁচ নম্বরটা দেখাবো এটা কিভাবে আসবে কিভাবে সূত্রটা হলো আসলে সূত্রটা তুমি নিজে ইচ্ছা করলে করতে পারো এটা এই দুটা থেকে এটা কিভাবে আসবে বা এটার এটা কিভাবে সমান হলো তার জন্য যুক্তি ব্যাখ্যা শুনে দেখো আমি এই অংশটাকে নিলাম বলতে পারো আপনি এই অংশটা নিয়ে কেন করছেন কারণটা হচ্ছে দেখি এই অংশটা এস করে আছে এই অংশটার তুলনা এই অংশটাকে দেখতে একটু ইজি মনে হচ্ছে এত না নিয়ে করবো এটা নিলে অবশ্যই হবে এটা দিয়ে আমি দেখাতে পারবো
যদি তোমরা না পারো, তোমাদের মনে যদি কনফিউশন থাকে আমাকে বলো, আমি এটা দিয়ে করে দেখো। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সাথে এটাকে গুণ, আবার এই মাইনাস বির সাথে এটাকে, সরি এর সাথে এই পুরোটাকে গুণ করো, আবার এই বির সাথে এই পুরোটাকে গুণ করো, এর সাথে ভিতরে প্রত্যেকটা গুণ করে দাও, এ স্কয়ার মাইনাস এ আর এ গুণ করলে এ বি, এ আর বি গুণ করো, প্লাস মাইনাস এ মাইনাস বি আর বি বি স্কয়ার, দেখো প্লাস এ বি মাইনাস এ বি কে মরে যাবে, থাকে বি স্কয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সমান হয়ে গেছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা পাবো পাঁচ নম্বরটা হয়ে গেছে, দেখো ছয় এ স্কয়ার প্লাস বি স্কয়ার কয়টা সূত্র আছে, দুইটা, এই দুইটা সূত্রই কিন্তু ব্যাখ্যা করা যায়, তো তোমাদের একটা কথা বলে যে একটা জিনিসের দুইটা সূত্র, এটা নিয়ে আমি ক্লাস সেভেনে কনফিউশন এসেছিলাম, সেভেনের লাস্টের দিকে আমার একটা স্যার কে জিজ্ঞেস করার পর উনি আমাকে দেখাইছিলেন যে একটা জিনিসের দুইটা সূত্র কেন, কারণ আমি স্যারকে জিজ্ঞেস করি স্যার প্রত্যেকটা জিনিসের একটা একটা করে সূত্র, কিন্তু এইটার কেন দুইটা, তা আমি যেহেতু একটু কম বুঝছিলাম এই জন্য তোমরা যদি কম না বোঝো এই জন্য আমি তোমাদেরকে এই জিনিসটাকে ব্যাখ্যা করে দেবো, একটার দুইটার সূত্র সেটার ব্যাখ্যা দেবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার কে বানাইতে হবে কি বলতো, এ প্লাস বি দা হোল স্কয়ার মাইনাস টু, আগে উপরটা বানাবো, দেখো এখানে এ স্কয়ার আছে প্লাস বি স্কয়ার, আমি এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার লিখলাম, কোন সমস্যা, এ স্কয়ার এ স্কয়ার জিরো প্লাস বি স্কয়ার জিরো, আমি যদি বলি অতিরিক্ত প্লাস টু এ বি আর স্যার অন্য কিছু তো আনতে পারতেন, কেন প্লাস টু এ বি আনলাম, কারণ দেখো এই অংশের উপর কি আছে স্কোয়ার, স্কোয়ারের সূত্র অবশ্যই একটা কি লাগে টু, কেন টু লাগে তার ব্যাখ্যাটা আমি বিশ্লেষণ করে দেখাইছি, প্লাস টু এ বি, কিন্তু এখানে কি প্লাস টু এ বি ছিল, না এটাকে আমরা প্রশমিত করার জন্য মাইনাস টু এ বি আনলাম, প্রশমিত শব্দের অর্থ হচ্ছিল ব্যালেন্স করা বা সামঞ্জস্যতা বজায় রাখা, কিভাবে এ স্কোয়ার এ স্কোয়ার যাবে বি স্কোয়ার বি স্কোয়ার যাবে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি মনে মনে কি কাটা যায়, ধরো আমার ইচ্ছা হলো আমি কি বললাম এ স্কোয়ার সাদা লিখে একটা লাইন বেশি বলি, এই প্লাস টু এ বিটাকে মাঝখানে আমার এই বি স্কোয়ার যাবে, এটা যে প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, আমি কিন্তু প্লাস টু এ বিটাকে আনছি, মনে রেখো নেক্সট বার মাইনাস টু এ বি নিয়ে কাজ করব, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা যে কথা এটা কি সমান কথা, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ারের পরিবর্তে এই অংশ লেখা যাবে খুব ইজি, ঠিক একইভাবে আমি যদি বলি স্যার আমি ভিতরে প্লাস টু এটাকে না আনি, আমি যদি ভিতরে মাইনাস টু এটাকে আনি কি করবা মাইনাস টু, তখন তুমি ভিতরে মাইনাস টু এ বি দাও আর বাইরে তুমি প্লাস টু এ বি দাও, সহজ এ স্কোয়ার প্লাস আমি একটু আগে প্লাস আছে না এখন আনবো মাইনাস,
b স্কয়ার a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারকে কি বলা যায় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারকে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারকে কি বলা যায় a মাইনাস b তার হোল স্কয়ার এই পুরো অংশটা পরিবর্তন দেখি আর প্লাস 2 এর থেকে দেখো তো আবার কি বলা গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র কি পাওয়া যায় a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2 যাই হোক আমি তোমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত সূত্রগুলোর ব্যাখ্যা দিছি তোমরা যদি মনে করো যে অনেকে থাকে যে অধিক আগ্রহী এবং যারা পিপাসা বেশি থাকে তারা একটু এগুলো সলভ করে দেখবা যে তোমরা নিজেরা কি সূত্রগুলো বের করতে পারো কিনা আমার মতো করে যদি কেউ কোনোটা না পারো করতে যে আমাকে লিখো আমি বাকিগুলো 7 থেকে 10 পর্যন্ত তোমাদেরকে সলভ করে দেব এবং বর্তমান প্রতিকূল অবস্থা কে পাড়ি দিতে হলে আমাদেরকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে বারবার হাত ধুতে হবে এবং আমার মতো বাসার ভিতর থেকে নিজের জীবনকে চালাতে হবে আসসালামু আলাইকুম